হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটারেচার ইন বাংলা। আমাদের আজকের আলোচনার বিষয় হলো বিখ্যাত লেখিকা শার্লট ব্রন্টিয়ের লেখা উপন্যাস জেন আয়ার। এই উপন্যাসটির মূল টাইটেল ছিল জেন আয়ার অ্যান অটোবায়োগ্রাফি। নামের টাইটেল থেকেই এটা বোঝা যাচ্ছে যে এটি একটি অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং, অর্থাৎ গল্পের সাথে লেখিকার জীবনের মিল রয়েছে। এটি অনেক লম্বা একটি উপন্যাস, এর ফলে এখানে অনেক কানেক্টরও রয়েছে। তাই এই ভিডিওতে আমরা ক্যারেক্টার লিস্টগুলো সাজিয়ে নিয়েছি, কারণ আমরা উপন্যাসটিতে দেখতে পাই যে চারটি মেজর স্টেপ রয়েছে, যেখানে এখান এই উপন্যাসের মূল ক্যারেক্টারটি ছিল। ঠিক এই ওইভাবে ক্যারেক্টারগুলো ভাগ করা হয়েছে যেন আপনাদের সহজে মনে থাকে। চলুন এই উপন্যাসের ক্যারেক্টার লিস্টে জেনে নেওয়া যাক। উপন্যাসের প্রোটাগনিস্ট অর্থাৎ সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে জেন আয়ার নামক এক মেয়ে, যে শৈশবে তার বাবা মাকে হারায় এবং তার মামা তাকে লালন পালন করেন। তবে তার মামা যতদিন বেঁচে ছিল সে ততদিন ভালো ছিল। এরপরে তার মামির হাতে যখন আসে, মামার মৃত্যুর পর তার মামি তার উপর খুব অত্যাচার করত এবং মামাতো ভাই বোনগুলোও ছিল ঠিক সেরকমই অত্যাচারী। এবং এই জেন আয়ারেরই এরপরে বড় হওয়া, বিভিন্ন স্থানে যাওয়া, সব কিছু মিলেই এই উপন্যাসটি রচিত হয়েছে। সে দেখতে প্লেন ফেসের, অর্থাৎ খুব সাধারণ দেখতে, খুব একটা আকর্ষণীয় যে ছিল এমনটাও নয়, তবে সে ছিল খুবই কষ্টসহিষ্ণু, কষ্ট সহ্য করতে পারত এবং ধৈর্যশীল। উপন্যাসের শুরুতে আমরা দেখতে পাই যে সে তার মামি অর্থাৎ মামার বাড়িতে বড় হচ্ছে। সেই বাড়িটার নাম হচ্ছে গেটসেট হল। এখানকার গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলো হচ্ছে সারা রেট, তিনি হচ্ছেন তার মামি, যে 10 বছর বয়স পর্যন্ত তাকে লালন পালন করে এবং তার উপর খুবই অত্যাচার করত। মামা তো ভাই বোনদের সব দোষ তার উপরে গিয়ে পড়ত। তিনি খুবই ক্রুয়েল প্রকৃতির মহিলা ছিলেন। এবং তার মামাতো ভাই বোনগুলো হচ্ছে জন রেট, এলিজা রেট, জর্জিয়ানা রেট। এই তিনজন হচ্ছে তার মামাতো ভাই বোন। এবং বেসি লি, সে হচ্ছে সেই পরিবারের কাজের লোক। এই গেটসেট হলে যে সে থাকতো, এই ক্যারেক্টারগুলোর মধ্যে বেসি লি নামক যে কাজের লোক মহিলাটি ছিল, সেই একমাত্র ছিল যে জেনকে কিছুটা হলেও ভালো চোখে দেখত এবং তাকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করার চেষ্টা করত। গল্পের এর পরের স্টেপে, যেখানে জেন তার জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বছর কাটে, সেটা হচ্ছে লউড স্কুল। সেই লউড স্কুলের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে মিস্টার ব্রোকেলহার্স্ট। তিনি ছিলেন সেখানকার পরিচালক, খুবই নিষ্ঠুর প্রকৃতির মানুষ। ওখানে যারা থাকতো তাদের জন্য মানুষ দান খয়রাত এসব যে করতো, সে টাকা পয়সা চ্যারিটির মাধ্যমে আসতো, সেগুলো তিনি ভক্ষণ করতেন এবং খুবই নিম্ন ধরনের খাবার সার্ভ করতেন তার লউড স্কুলে, যার জন্য খুবই কষ্টে বড় হতে হতো সেখানে যারা পড়ালেখা করতো। এরপরে ক্যারেক্টার হচ্ছে হেলেন বার্নস। জেন আয়ার সেখানে যাওয়ার পর হেলেন বার্নসকে বন্ধু হিসেবে পায় এবং হেলেন বার্নসের সাথে জেনের খুব ভালো সময় কাটে, অর্থাৎ তারা একে অপরের বিভিন্ন ফিলিংস শেয়ার করত। এবং হেলেন বার্নস খুবই শান্ত প্রকৃতির ছিল, সে জেনকে বিভিন্ন ব্যাপারে সাহায্য করত। সেখানকার একজন টিচার ছিলেন, নাম হচ্ছেন মারিয়া টেম্পল। তিনি খুবই নরম হৃদয়ের অধিকারিণী ছিলেন। সেখানকার ছাত্রছাত্রীদের, জেন, হেলেন সবার প্রতি তিনি বেশ দয়াদ্র ছিলেন। তিনি চাইতেন বিভিন্নভাবে তাদের সাহায্য করতে, তার পক্ষে যতটুকু হয় ততটুকু আর কি। তবে জেনকে খুবই সে সাহায্য করে। সেখানে বেশ কিছু ক্যারেক্টার ছিল, তার মধ্যে ভালো ক্যারেক্টার হচ্ছে মিসেস মারিয়া টেম্পল, এবং বন্ধু হিসেবে জেন পায় হেলেন বার্নসকে। জেনের পরবর্তী জীবনের কিছু বছর বা সময় কাটে হচ্ছে থর্নফিল্ড হল বা ম্যানরে। তো সেখানকার কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে এডওয়ার্ড রোচেস্টার, তিনি হচ্ছেন এ উপন্যাসের হিরো। জেন তার প্রেমে পড়ে, তবে পরবর্তীতে জানা যায় যে এডওয়ার্ড রোচেস্টারের ওয়াইফ রয়েছে, তবে সে হচ্ছে ইনসেইন, পাগল আর কি। সেই থর্নফিল্ড ম্যানরের দেখাশোনার দায়িত্বে ছিল, হাউসকিপারের দায়িত্বে হচ্ছে মিসেস এলিস ফেয়ারফ্যাক্স। এবং পরের ক্যারেক্টার হচ্ছে বার্থা মেসন। এই বার্থা মেসন হচ্ছে এডওয়ার্ড রোচেস্টারের ইনসেইন ওয়াইফ। এবং এই বার্থা মেসনকে দেখাশোনার জন্য ছিল গ্রেসফুল নামক ক্যারেক্টারটা। তার মাদক খাওয়ার প্রবণতা ছিল, এই জন্য সে প্রায়ই তার এই মাদক গ্রহণের সুযোগ নিয়ে বার্থা মেসন নামক ওই পাগল মহিলা, তিনি ওই রুম থেকে বের হয়ে আসার সুযোগ পাইত। তবে জেন আয়ার ওখানে যে ছিল, সেখানে সে অ্যাডেল ভ্যারেন্সকে পড়াইত এবং তাকে পড়ানোর জন্য সে সেখানে ছিল। এরপরে ক্যারেক্টার হচ্ছে রিচার্ড মেসন, সে হচ্ছে গল্পের হিরো এডওয়ার্ড রোচেস্টারের যে ওয়াইফ, পাগল ইনসেন্ট প্রকৃতির মহিলা বার্থা মেসনের ভাই। জেনের জীবনের পরবর্তী বেশ কয়েকটি বছর বা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে মুর হাউজে। এই মুর হাউজে বেশ কয়েকটি ক্যারেক্টারের সাথে জেনের পরিচয় হয়। এর মধ্যে হচ্ছে এস টি জন রিভার্স,
তার দুই বোন ডায়ানা এবং মেরি রিভার্সের সাথে। জন রিভার্স হচ্ছে খুবই ধার্মিক প্রকৃতির, একটু জেলাসও, আর্থলি যে রোমান্টিসিজম সেটা তার মধ্যে নেই, সে অনেকটা যাজকের জীবনযাপন করে। আর ডায়ানা এবং মেরি রিভার্স এই দুজন ছিল খুব উদারমনা এবং ভালো মনের মানুষ। তারা জেনকে খুব ওয়ার্মলি গ্রহণ করে এবং পরবর্তীতে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয়। তবে পরবর্তীতে এটাও জানা যায় যে এস্টি জন ডায়ানা এবং মেরি রিভার্স জেনের কাজিন হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে জন আয়ার। জন আয়ার হচ্ছে জেন আয়ারের আঙ্কেল। তিনি ওয়াইনের ব্যবসা করতেন মাদেইরা নামক জায়গায়, যেটি পর্তুগালে অবস্থিত। তার সাথে জেনের কখনও দেখা হয়নি, তবে মৃত্যুর আগে তিনি জেনের নামে অনেক অর্থকড়ি টাকা পয়সা রেখে যান। এগুলো এই উপন্যাসের গুরুত্বপূর্ণ কিছু ক্যারেক্টার। চলুন উপন্যাসের মেইন আলোচনা যাওয়া যাক। উপন্যাসের শুরুতেই যে দেখা যায় যে জেন রয়েছে গেটসহেড হল নামক বাসায়, সেটা হচ্ছে তার মামার বাসা এবং এটাকে রেড ফ্যামিলিও বলা যায়, সবার নামে টাইটেলের সাথে রেড আছে। শৈশবে জেন আয়ারের বাবা মা মারা যায় টাইফাসে, সাংঘাতিক জ্বর এবং টাইফয়েডের মতো অসুখে। তো তার পিতামাতা মারা যাওয়ার সময় তার মামা সেখানে ছিলেন এবং তার মামা জেনকে নিয়ে আসেন তাদের বাসায় বড় করার জন্য। যতদিন পর্যন্ত তিনি বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত জেন ভালোভাবে ছিল গেটসহেড হলে, ওই রেড ফ্যামিলিতে। তার মামা মারা যাওয়ার পর তার মামি তার উপর অত্যাচার শুরু করে, কারণ তিনি তাকে পছন্দ করতেন না এবং তাকে বোঝার মতো মনে করতেন, যে বাড়িতে সে একটা বোঝা অতিরিক্ত মানুষ, যে কোনো ইনকামের কোনো টাকা দিতে পারে না, শুধু খরচে, অর্থাৎ তার পিছনে টাকা খরচ যায় কিন্তু সে কিছু দিতে পারে না। এবং তিনি তার ছেলেমেয়েদেরকে তার সাথে মিশতে দিতেন না এবং তারা কোনো দোষ করলে তা কোনো না কোনোভাবে জেনের উপরেই এনে ফেলতেন এবং তাকে শাস্তির মুখোমুখি করতেন। এজন্য জেনের অধিকাংশ সময় পুতুল এবং বই পড়ার মধ্যেই কাটাতে হতো। আর তার মাঝে মধ্যে তার মামের সাথে ঝগড়া লেগে যেত এবং বেসিলি নামক যে মেড রয়েছে, কাজের লোক রয়েছে, মহিলা, তিনি জেনকে বুঝাতেন সব কিছু এবং তাকে শান্ত রাখার চেষ্টা করতেন, যদিও সে মাঝে মধ্যে সেও কঠিন হয়ে যেত। সব কিছু মিলিয়ে সেখানকার পরিস্থিতি তার জন্য, জেনের জন্য খুব একটা ভালো ছিল না, বরঞ্চ খুবই খারাপ ছিল। একদিন তার মামাতো ভাই জন রেড তার সাথে তার তর্ক বেঁধে যায় এবং তার সাথে ঝগড়া হওয়ার ফলে জেনকে শাস্তি দেয় তার মামি। তাকে রেড রুমে আটকে রাখা হয়। এখানে রেড রুম একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই রুইড ফ্যামিলিতে রেড রুমটাতে সব কিছু রেড ছিল। দেয়ালের কালার, পেন্টিং সহ এভরিথিং ছিল রেড কালারের এবং দেখতে ভুতুড়ে পরিবেশের মতো ছিল। এবং তার চেয়ে ভয়ের ব্যাপার ছিল যে জেনের আঙ্কেল ওই রুমে মারা গিয়েছিলেন এবং জেন যেহেতু ছোটো ছিল, ভূতের ভয় তার ব্যাপারে স্বাভাবিক ছিল। তাকে যখন আটকে রাখা হয় সে প্রচণ্ড ভয় পায়। আর এই ভয়ের ব্যাপারটাই পরবর্তীতে মেল ক্যারেক্টারদের সাথে মিশার ক্ষেত্রে জেনের ভিতরে একটা ভয়ের তৈরি করে দিয়েছিল পুরো উপন্যাসটিতে। এবং জেন সেখানে ভূতের ভয়ে জ্ঞান হয়ে যায় এবং এই অজ্ঞান অবস্থায় তাকে দেখাশোনার জন্য তাদের প্রতিবেশী মিস্টার লয়েডকে নিয়ে আসা হয়। তিনি জেনের সব কিছু দেখভাল করেন, বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করেন এবং বুঝতে পারেন যে জেনকে ভালোভাবে এই পরিবারে ট্রিট করা হচ্ছে না। এবং তিনি তখন মিসেস রেড অর্থাৎ জেনের মামিকে পরামর্শ দেন যে তাকে একটা স্কুলে দিয়ে দিলে তো ভালো হয়, সে সেখানে বোর্ডিংয়ে থাকবে। অর্থাৎ এখানে স্কুল বলতে এতিমখানার মতো বোঝাচ্ছে, যেখানে টাকা পয়সাও দিতে হবে না। এই ব্যাপারটা মিসেস রেডের খুবই ভালো লাগে যে আসলে এই বোঝা থেকে মুক্তি পাওয়া যাবে, এটা একটা ভালো পরামর্শ। এই জন্য তিনি লোউড স্কুলের ডিরেক্টর পরিচালক মিস্টার ব্রুকেল হার্স্টকে জানান এবং জেনকে তার স্কুলে ভর্তি করে নেওয়ার জন্য তার সাথে কথা বলেন। এবং মিস্টার ব্রুকেল হার্স্ট যখন জেনদের বাসা আসেন, সেখানে তার মামি জেনের ব্যাপারে অনেক মিথ্যা এবং বানোয়াট কথা বলে যে জেন কত খারাপ, অর্থাৎ কোনো উপার্জন না দিতে পেরেও খেয়ে দিয়ে আবার তাদেরই সাথে কীরকম ঝগড়া করে, এরকম অনেক বদনাম করে। এবং পরবর্তীতে জেনকে মিস্টার ব্রুকেল হার্স্ট লোউড স্কুলে নিয়ে যান। জেনের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয় লোউড ইনস্টিটিউশনে। এই লোউড ইনস্টিটিউশনটা ছিল গরিব এবং এতিম বালিকাদের জন্য এবং জেনের জীবন এখানেও বেশ খারাপ কাটে, কঠিন সময় কাটে। এর কারণ হলো যে মিস্টার ব্রুকেল হার্স্ট তিনি এখানকার পরিচালক এবং তিনি খুব ভালো খাবার দাবার দিতেন না এবং খুবই কঠিন এবং করুণ অবস্থায় এখানকার ছাত্রীরা তারা সময় কাটাত। এই লোউড স্কুলেই জেনের নতুন একজন, তার চেয়ে বয়স্ক যদিও, এক মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়, তার নাম হচ্ছে হেলেন বার্নস।
এই হেলেন বার্নসকেও বিভিন্ন টিচার বিভিন্নভাবে ইনসাল্ট করার চেষ্টা করত এবং জেনও যেহেতু খুব একটা ভালো পরিস্থিতিতে ছিল না এই জন্য জেন এবং হেলেনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। হেলেনের সাথে জেনের ভালো বন্ধুত্ব হওয়ার পর জেন হেলেনকে জানায় যে তার মামি মিসেস রেড তার সাথে কীরকম ব্যবহার করত সব কিছু সে খুলে বলে এবং জেন তাকে উপদেশ দেয় যে সে যেন তার মামির সম্পর্কে তার মনের ভিতর কোনো অভিযোগ নিয়ে না বেড়ায়, বরং এটা তাকেই বেশি কষ্ট দেবে। এরপর একদিন মিস্টার ব্রুকেলহার্স্ট লোয়ার স্কুলের পরিচালক তিনি স্কুলে আসলেন এবং জেন চাচ্ছিল যে উনার থেকে একটু আলাদা থাকতে অর্থাৎ লুকিয়ে থাকতে অন্য সবার আড়ালে, কিন্তু তার স্লিট হাত থেকে পড়ে যায় এবং সবার দৃষ্টি তার উপরেই গিয়ে পড়ে এবং মিস্টার ব্রুকেলহার্স্ট জেনকে একটি টুলের উপর দাঁড় করিয়ে দেয় এবং তার মামি তার সম্পর্কে কী কী বলেছে সব পুরো স্কুলের সবার সব ছাত্রীদের সামনেই খুলে বলে এবং তাকে মিথ্যাবাদী হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। এবং পরবর্তীতে তার প্রিয় শিক্ষিকা যিনি খুব ভালো ছিলেন মিসেস টেম্পল, তিনি আবার বিভিন্নভাবে জেনকে সান্ত্বনা দেন এবং সবার সামনে প্রমাণ করিয়ে দেন যে জেন আসলে সব কিছু করেনি, জেন যা কিছু করেছে সব কিছু বানিয়ে বলা হয়েছে জেনের সম্পর্কে। তো এখানে আরও কয়েকজন টিচার ছিল যারা হেলেনের প্রতি ক্রুর ব্যবহার করত, খারাপ ব্যবহার করত, এরকম বিভিন্ন ঘটনা ছিল। শুধু এই লোড স্কুলে দুইটা পজিটিভ পার্সন ছিল, জেনের জন্য এক হেলেন, দুই হচ্ছে মিস টেম্পল। উইন্টারে লোড স্কুলে এক মহামারী দেখা দেয়, এর কারণ হলো লোড স্কুলে রুমগুলো ছিল খুবই ঠান্ডা, তাদের পর্যাপ্ত খাবার দেওয়া হতো না এবং পর্যাপ্ত কাপড়ও তারা পেত না, আর এমনিতে প্রচণ্ড ঠান্ডা নামে সব কিছু মিলে টাইফাস মহামারী দেখা দেয় পুরো ছাত্রীদের মধ্যেই। এবং এই মহামারীতে লোয়ার স্কুলের 80 জন ছাত্রী এই কষ্টটা ভোগ করছিল, এর মধ্যে অনেক ছাত্রী এই মহামারীতে মারা যায় এবং এই মারা যাওয়া ছাত্রীদের মধ্যে জেনের প্রিয় বান্ধবী হেলেনও ছিল। এই ভয়াবহ ঘটনার জন্য বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হতে শুরু করে এবং এই রহস্য ফাঁস হয়ে যায় যে মিস্টার ব্রুকেলহার্স্টের খারাপ এবং অর্থ আত্মসাতের জন্যই যে ছাত্রছাত্রীরা এরকম অবস্থায় ভুগলো এবং অনেক ছাত্রী মারা গেল, এই ব্যাপারটা সবার সামনে চলে আসে এবং শীঘ্রই মিস্টার ব্রুকেলহার্স্টকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এবং এরপরেই যখন অন্য একজন পরিচালক আসে তখন এই স্কুলের অবস্থায় ড্রামাটিক্যালি অর্থাৎ খুবই নাটকীয়ভাবেই পরিবর্তন হতে শুরু করে। জেনের জীবনের তৃতীয় ধাপটা শুরু হয় থর্নফিল হলে এবং সেখানে তার যাওয়া হলো এভাবে যে লোড স্কুলে সে 6 বছর স্টুডেন্ট হিসাবে ছিল এবং 2 বছর টিচার হিসাবে। এবং আমরা আগেই জেনেছি যে হেলেন তার বান্ধবী মহামারীতে মারা গিয়েছিল এবং তার প্রিয় শিক্ষিকা মিস টেম্পল তিনিও বিয়ে করে সেখান থেকে চলে গিয়েছিলেন। এর ফলে জেন জীবনের নতুনত্ব খোঁজার জন্য সে ঠিক করেছিল যে সে লোয়ার স্কুল ছেড়ে চলে যাবে এবং অন্য কোথাও কাজ দেখবে। এই জন্য সে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় যে সে লজিং থেকে পড়াতে চায় এমন কিছু খুঁজছে। এবং থর্নফিল হলের দেখাশোনাকারী এলিস ফেয়ারফ্যাক্স তাকে জানায় এবং তার সাথে কথা বলে যে অ্যাডেল ফ্যারেন্স নামক একজন ফ্রেন্ডস বালিকাকে পড়ানোর জন্য জেনের সাথে তাদের কথা হয় এবং বেতনটা ছিল লোয়ার স্কুলের চেয়ে ভালো। একদিন প্রায় সন্ধ্যার পর সন্ধ্যা হয়ে যাচ্ছে এমন সময় জেন যখন ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার বা চিঠিটা নিয়ে থর্নফিল হলে যাচ্ছিল, যাওয়ার পথে ঘোড়ার সহ একজন মানুষ এবং তার সাথে একটি কুকুর যাচ্ছিল এবং তাকে দেখেই বা যে কোনো কারণে হোক ঘোড়াটি পিছলে যায় এবং ঘোড়ার উপরে যে ছিলেন ঘর সওয়ার তিনি অনেক দূরে ছিটকে পড়েন। যদিও তার ব্যবহার ছিল খুবই রূঢ়, কঠিন ছিল, তবুও জেন তাকে আবার ঘোড়ায় উঠতে সাহায্য করে এবং থর্নফিল্ড হলে আসার পর জেন এটা জানতে পারে যে রাস্তা যার সাথে তার এই ঘটনা ঘটেছিল তার নাম হচ্ছে এডওয়ার্ড রোচেস্টার, যে বাসায় পড়াতে এসেছে জেন তিনি সেই বাসার মালিক এবং অ্যাডেল ভ্যারেন্সকে যে সে পড়াবে সেই অ্যাডেল ভ্যারেন্স হচ্ছে এডওয়ার্ড রোচেস্টারের দায়িত্বে আছে। তবে সেটা তখনও জানা যায় না যে অ্যাডেল কি তার নিজের মেয়ে কি না, এটা তখনও জানা যায়নি। এরপর রোচেস্টারের সাথে সরাসরি জেনের যখন আবার দেখা হলো, রোচেস্টার তাকে বিভিন্নভাবে টিস করলো যে তার জন্যই তার ঘোড়া চমকে গেছে এবং তিনি সেখান থেকে পড়ে গেছেন। এটা নিয়ে জেন এবং এডওয়ার্ড রোচেস্টারের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, তবে দুজনের ব্যবহার বিচিত্র ধরনের হলেও পরবর্তীতে তারা একে অপরের নিকটতর হয় এবং দুজনে অনেক ভালো সময় কাটায় পরবর্তীতে, অর্থাৎ কিছুদিনের মধ্যে। বেশ কিছুদিন পর থেকে থর্নফিল্ড হলে বেশ কিছু বিচিত্র ঘটনা ঘটতে শুরু করে, যেমন খুব গভীর রাতে অট্ট হাসি, ভয়ঙ্কর ধরনের হিমশীতল এক হাসি, তারপর মিস্টার রোচেস্টারের রুমে আগুন লেগে যাওয়া,
এবং সে বাসায় গেস্ট হিসাবে ছিল মিস্টার মেশন, তার উপরেও আক্রমণ করা, এসব ঘটনা ঘটতে থাকে এবং এই আগুন লাগার হাত থেকে মিস্টার রোচেস্টারকে বাঁচায় জেন। এবং এই জন্য জেনকে খুবই আন্তরিকভাবে মিস্টার রোচেস্টার ধন্যবাদ জানে এবং মিস্টার রোচেস্টারের এভাবে ধন্যবাদ জানানোকে জেনের ভিতর নতুন এক ফিলিংসের উদ্ভব করে দেয় এবং সে মিস্টার রোচেস্টারের প্রতি খুবই আকর্ষিত হতে থাকে। এবং এই থর্নফিল্ড হলে আসার পর থেকে জেন দেখে যে প্রায় মিস্টার রোচেস্টার বেশ কিছুদিনের জন্য হুটহাট করে বাইরে চলে যান এবং বিভিন্ন পার্টিতে যান। ঠিক সেরকমই হঠাৎ করে তিনি কোনো এক পার্টিতে চলে গেলেন এবং বেশ কিছুদিন পরে বেশ কিছু মেহমান নিয়ে ওই পার্টির মানুষদেরকেও নিয়ে আসলেন এবং সেই দলে ছিল এক সুন্দর মেয়ে, তার নাম ছিল ব্ল্যাঙ্ক ইনগ্রাম। এবং তাদের দুজনকে একসাথে দেখে জেন খুবই জেলাস ফিল করত আর এজন্য সে আরও বেশি ব্ল্যাঙ্ক ইনগ্রামকে দেখতে পারত না, কারণ সে ছিল খুবই হার্টলেস। এটা জেনের মনে হতো যে সে শুধু টাকা পয়সার জন্যই মিস্টার রোচেস্টারের সাথে আছে, এটা সে বুঝতে পারত। এর বেশ কিছুদিন পরের ঘটনা জেন জানতে পারে যে তার মামি স্ট্রোক হয়েছে এবং তিনি শয্যাশায়ী এবং জীবনের শেষ সময় তিনি জেনকে একবার দেখতে চান। জেন তখন তার মামির বাসা গেটসাইড হলে আসে এবং সেখানে সে এক মাসের মতো থাকে এবং তার মৃতপ্রায় আন্টিকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করে, সেবা যত্ন করে। এখানে মিসেস রেড জেনের কাছে স্বীকার করেন এবং ক্ষমা চান যে তিনি তার প্রতি খুবই খারাপ আচরণ করেছেন এবং যে সন্তানদের জন্য তিনি সবসময় ভালো এবং পজিটিভ ছিলেন সেই সব সন্তানরা তাকে ছেড়ে চলে গেছে, কেউ তাকে ভালো মতো দেখে না। এবং তিনি আরও জানান যে তার চাচা, এক চাচা এখনও বেঁচে রয়েছে, তার নাম মিস্টার জন আয়ার, তিনি এসেছিলেন জেনকে খুঁজতে এবং দেখা না পেয়ে একটি চিঠি দিয়ে গেছেন। তিনি জানান যে তার বেশ কিছু সম্পত্তি রয়েছে তবে তার স্ত্রী সন্তান নেই, এজন্য তিনি চাচ্ছেন যে জেন যেন তার সাথে থাকে এবং পরবর্তীতে তার মৃত্যুর পর সেই সম্পত্তির উত্তরাধিকারী হয়। এবং মিসেস রেড জেনকে আরও জানায় যে মিস্টার আয়ারকে তিনি জানিয়েছেন যে জেন তার স্কুলে যে ছিল লোড স্কুলে সেখানে ভয়ঙ্কর জ্বরে সেখানে যে জেন মারা গিয়েছে এরকম মিথ্যা কথা বানিয়ে বলেছেন, এটাও তিনি স্বীকার করলেন। এবং তার কিছুদিন পরে মিসেস রেড মারা যান। জেন তার কাজিনদের ফিউনারেলে থাকতে বিভিন্নভাবে সাহায্য করে এবং তারপরে সে সেখান থেকে থর্নফিল্ড হলে আবার ফিরে আসে। এবং থর্নফিল্ড হলে আসার পর জেন জানতে পারে যে মিস্টার রোচেস্টার এবং ব্ল্যাঙ্ক ইনগ্রামের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে, মানে একটা রুমার চলছে যে তাদের হয়তো বিয়ে হতে পারে। এভাবে সময় অতিবাহিত হয়ে চলল। ঠিক এরকমই এক সন্ধ্যায় রোচেস্টার জেনকে ইচ্ছাকৃতভাবে কিছু রোমান্টিক কথাবার্তা বলছে এবং রোচেস্টার এটাও নিয়ে তাকে উস্কিয়ে দিচ্ছে একটু যে শীঘ্রই তারা বিয়ে করতে যাচ্ছে, অর্থাৎ ব্ল্যাঙ্ক ইনগ্রাম এবং রোচেস্টার বিয়ে করতে যাচ্ছে। এবং রোচেস্টার জানালো যে জেন খুব শীঘ্রই তাকে ভুলে যাবে। এমনিতে জেন খুবই সেলফ কন্ট্রোল, সে নিজেকে যথেষ্ট সংযত রাখে, কিন্তু এই কথা শোনার পর বিশেষ করে মিস্টার রোচেস্টারের কাছ থেকে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং সে রোচেস্টার সম্পর্কে যে তার যে ফিলিংসগুলো ছিল রোমান্টিক সবগুলোই সে মিস্টার রোচেস্টারের আগে সব কিছু বলে দিল যে জেন মিস্টার রোচেস্টারকে খুব পছন্দ করে এবং ভালোবাসে। রোচেস্টার তার কথাবার্তা সব শুনে একদম শিওর হয়ে গেল যে জেনও তাকে ভালোবাসে। আসলে রোচেস্টার যে জেনকে ভালোবাসে সেটা সত্যি, সেটা মিস্টার রোচেস্টার জানতো, কিন্তু জেন তার প্রতি কীরকম ফিলিংস ধারণ করে এটা শোনার জন্যই তিনি এসব বলছিলেন। এবং জেন যখন তাকে বলে দিল সব কিছু, রোচেস্টার তখন শিওর হয়ে গেল যে জেন আসলে তাকে ভালোবাসে। এবং হঠাৎ করেই মিস্টার রোচেস্টার জেনকে সেখানেই প্রপোজ করে বসে বিয়ের জন্য। এটা জেনের জন্য একটা বড় সারপ্রাইজ ছিল এবং সে পরবর্তীতে এডওয়ার্ড রোচেস্টারের প্রপোজালে রাজি হয় এবং সে তার আঙ্কেল জন, যিনি পর্তুগালে থাকেন, তাকে একটি চিঠি লিখেন এবং এই খুশির সংবাদটা জানান যে জেন বিয়ে করতে যাচ্ছে খুব শীঘ্রই। জেন যখন এসব বিয়ে নিয়ে খুবই আনন্দে ছিল, ঠিক সেরকমই এক সময়ে রাতের বেলা এক অদ্ভুত মহিলা তার রুমে প্রবেশ করে গভীর রাতে এবং সেই মহিলা জেনের যে বিয়ের ওয়েডিং ড্রেসটা ছিল সেটা ছিঁড়ে দুটুকরো করে ফেলে। এবং এই ঘটনা জেন যখন মিস্টার রোচেস্টারকে জানায় যে এরকম হয়েছে তার সাথে, তিনি তখন বলেন গ্রেসফুলের কথা, যে সে মাঝে মধ্যে মাতাল হয়ে যায় এবং এই অদ্ভুত শব্দগুলো করে, সেই হয়তো মাতাল অবস্থায় এসব কিছু করেছে। এভাবে মিস্টার রোচেস্টার জেনকে শান্ত করে এবং ধীরে ধীরে তাদের বিয়ের ডেট ঘনিয়ে আসে। তারা বিয়ের জন্য প্রস্তুত হয় এবং চার্চে যায় এবং সেখানে মিস্টার মেশন এবং একজন লয়ার আসে এবং বলে যে জেন আর রোচেস্টারের এই বিয়ে হবে না আইন অনুযায়ী,
এর কারণ হলো মিস্টার রোচেস্টার অলরেডি বিয়ে করে ফেলেছেন। রোচেস্টারের যে বউ আছে সেটা কিন্তু জেন জানতো না। এবং এখানে মিস্টার মেশন আসে, সে কোথায় বলল যে মিস্টার রোচেস্টার বিবাহিত, আর সে সময় প্রথম মিস্ত্রির অনুমতি ব্যতীত রোচেস্টার বিয়ে করতে পারতেন না। জেন যখন মিস্টার রোচেস্টারকে সব কিছু খুলে বলতে বলে, তখন মিস্টার রোচেস্টার একথা স্বীকার করে যে মিস্টার মেশনের যে অভিযোগ সেটা সত্য। এবং মিস্টার রোচেস্টার আরও বলেন যে এটা ছিল তার ফাদার, যিনি তাকে খুব সকৌশলে সে পরিবারের ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন, এবং ওই মেয়ের সময় খুব সম্পদশালী ছিল এবং তার পরিবার। এবং মিস্টার রোচেস্টারের বাবা এইসব সম্পত্তি পাওয়ার জন্য তার সাথে তাকে বিয়ে দেন। সেখানে রোচেস্টারের খুব একটা মত ছিল না, এবং যদিও তারপরে তাদের বিয়ে হয়, কিন্তু বিয়ের পর রোচেস্টার আবিষ্কার করে যে তার স্ত্রী বার্থা মেশনের মধ্যে পাগলামি রয়েছে। সে এমন কিছু কাণ্ড করে যা পাগল ছাড়া কেউ করে না, অর্থাৎ মাঝে মধ্যে ঠিক থাকে, মাঝে মধ্যে সে পাগল হয়ে যায়। এবং তার অবস্থা এতই খারাপ হয়ে যায় যে তাকে একটি রুমে আবদ্ধ করে রাখতে হয় সবসময়, থর্নফিল্ড হলে। এবং তার ইনসেন অবস্থায় এত বেশি খারাপ হয়ে যায় পরবর্তীতে যে গ্রেসপুল নামক একজন দাসী ডাকতে হয়েছে শুধু তাকে দেখাশোনা করার জন্যই। এবং রাতে যে সে অট্ট হাসিগুলো শুনতো সেগুলো আসলে গ্রেসপুলের ছিল না, সেগুলো ছিল তার ওয়াইফ বার্থা মেশনের। এবং গ্রেসপুল যখন মাদকাসক্ত থাকতো, ঠিক সেই সময় ওই মহিলা ঘর থেকে বের হতো এবং মিস্টার রোচেস্টারের ঘরে আগুন লাগা, জেনের জামা দুই খণ্ড করে ফেলা, এসব কাণ্ড সে ওই সুযোগে করে ফেলতো। সব কিছু শোনার পর একথা ক্লিয়ার হয়ে যায় যে এক্ষেত্রে মিস্টার রোচেস্টারের কোনো দোষ নেই। এই জন্য মিস্টার রোচেস্টার জেনকে এটাও প্রপোজ করে যে যেহেতু এই দেশে নিয়ম অনুযায়ী সে আর বিয়ে করতে পারবে না, তাই মিস্টার রোচেস্টার জেনকে অনুরোধ জানায় যে আমরা ফ্রান্সের দক্ষিণ দিকে চলে যাব, সেখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মতোই থাকবো, যদিও তারা বিয়ে করতে পারবে না, অর্থাৎ তারা তবু একসাথে থাকবে। জেন মিস্টার রোচেস্টারকে খুবই ভালোবাসত এবং এই অফারটা অবশ্যই তার জন্য খুব লোভনীয় ছিল, ভালোবাসা মানুষকে কাছে পাওয়ার মতো। কিন্তু তবু সে রাজি হলো না, কারণ জেনের ভিতর যে ক্রিশ্চিয়ান ভ্যালু অর্থাৎ খ্রিস্ট ধর্মের যে নিয়মনীতি, শাস্ত্রীয় নিয়মনীতি, বিশ্বাস, সেগুলো খুব স্ট্রং ছিল, তাই সে ধর্মের বিরুদ্ধে যেতে চাইল না। এবং রোচেস্টারের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও একদিন রাতে, গভীর রাতে সবাই যখন ঘুমিয়েছিল, জেন থর্নফিল্ড হল ত্যাগ করে তার কাছে যে অল্প টাকা পয়সা ছিল সেগুলো নিয়েই সে উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়ে, অর্থাৎ দুচোখ যেদিকে যাবে সেদিকে চলে যাবে, এরকম অবস্থা। এরপর জেন যতদূর সম্ভব হেঁটে যায়, তারপর তার কাছে যেসব টাকা পয়সা ছিল সেটাতে সে একটা বাহন ভাড়া করে এবং তার যতদূর টাকা ছিল যাওয়ার পর্যন্ত অতদূর পর্যন্ত যায়। এবং ভুলক্রমে সেই কোচেই আবার সে তার কাপড় চোপড় যেগুলো ছিল সাথে সেগুলো ভুলে রেখে চলে আসে এবং সেটা চলেও যায়। এজন্য জেন একেবারে খালি অবস্থায় ছিল, সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, আবহাওয়াও খারাপ ছিল, সব মিলিয়ে তার অবস্থা খুবই বিপর্যস্ত হয়। এবং তাকে তার রুমাল, হাতের গ্লোভস এগুলো বিক্রি করেও খাবার কিনতে হয়। এবং শেষ পর্যন্ত সে একটা বাড়ি দেখতে পায় যেটা মুর হাউস ছিল, আর এই মুর হাউস হচ্ছে জেনের জীবনের চতুর্থ ধাপ। এবং তাদের দরজায় গিয়ে অবসন্নতায় ক্ষুধার্ত হয়ে সে লুটিয়ে পড়ে, যদিও প্রথমে তারা তাকে নিতে চায়নি ভিতরে, তবে ঘটনাক্রমে বিভিন্নভাবে এসটি জন ছিল সেখানে, সে যেহেতু যাজক ছিল, সব মিলে তারা তাকে ভিতরে নেয় এবং তার চিকিৎসা করে। সেখানে ডায়ানা এবং মেরি রিভার্সের সাথে তার পরিচয় হয়। এরপর সেখান থেকে তাকে ঘরের ভেতর এসটি জন রিভার নিয়ে যায়। ডায়ানা এবং মেরি সবার সুচিকিৎসায় এবং ভালো খাবার দাবার পেয়ে সে শীঘ্রই সুস্থ হয়ে ওঠে, এবং এসটি জোনের সাহায্যে সে স্থানীয় স্কুলে শিক্ষকতা করার চাকুরি পায়। এরই মধ্যে জেনের সাথে ডায়ানা এবং মেরির খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, তবে জন ছিল সবসময় তাদের থেকে আলাদা, কারণ জন ছিল একজন যাজক, সে সবসময় ধর্মকর্ম এসব নিয়েই ব্যস্ত থাকত। এরপরে ডায়ানা এবং মেরি তাদের চাকরি সূত্রে যখন তাদের বাসা ছেড়ে চলে গেল, এবং এর পরবর্তীতে জনের সাথে টেসের বেশ ভালো বন্ধুত্বের মতো সম্পর্ক গড়ে ওঠে, তারা একে অপরের ক্লোজ চলে আসে ভালো বন্ধুর মতো। এবং সেখানে আলাপ আলোচনার মাঝখানেই একথা বেরিয়ে আসে যে জেন আয়ারের আঙ্কেল জন আয়ার, তার যেমন আঙ্কেল ঠিক এসটি জন, ডায়ানা এবং মেরি এদেরও আঙ্কেল হন। এবং সেই আলাপের সূত্রেই আবার এটা বের হয়ে আসে যে তাদের আঙ্কেল জন আয়ার মারা গেছে এবং তিনি তার সম্পত্তি, পুরো সম্পত্তি £20,000 সম্পূর্ণই জেন আয়ারের নামে লিখে দিয়ে গেছেন।
এবং সে সময়কার £20,000 ছিল। 2018 সালের অর্থ হিসাব অনুযায়ী প্রায় $1.7 মিলিয়ন, যেটা ছিল বিপুল পরিমাণ সম্পত্তি। এবং জন এটাও জানায় যে তারা আশা করেছিল তাদের আঙ্কেল জন তাদের নামেও কিছু হলেও শেয়ার রেখে যাবে, কিন্তু তিনি সেটা করেননি, তিনি সম্পূর্ণ টাকা জেনের জন্যই রেখে গিয়েছেন। এদিকে জেনের জন্য এটা খুবই খুশির সংবাদ ছিল যে সে একসাথে এত অর্থ সম্পত্তির মালিক হচ্ছে, এবং যে বাড়িতে সে আশ্রয় পেয়েছিল মুর হাউস, তারা আসলে তার অপরিচিত কেউ না, বরং তারই কাজিন। এবং সে স্ত্রী জন সহ তাদেরকে প্রপোজাল দিল যে সেই টাকা যেন তাদের সবার মাঝে শেয়ার করে নেওয়া হয়, অর্থাৎ জেন একাই নিতে চাচ্ছে না। এদিকে জেনের এসব ভালো আচরণ, তার টাকা শেয়ার করার, এতগুলো টাকা শেয়ার করার যে মানসিকতা, সব কিছু মিলিয়েই জনের এটা মনে হয়েছিল যে একজন যাজকের স্ত্রী হিসেবে জেন খুবই ভালো হবে। এই জন্য জেনকে স্ত্রী জন প্রপোজ করে যে তার ওয়াইফ হওয়ার জন্য এবং তার সাথে ইন্ডিয়ায় মিশনারি হিসেবে যাওয়ার জন্য। তবে জেন ইন্ডিয়া যাওয়ার জন্য রাজি হলেও, মানুষকে সাহায্য সেবা করার জন্য যেতে রাজি হলেও সে তাকে বিয়ে করতে রাজি ছিল না। এবং এই বিয়ের প্রপোজাল, এর যে ঘটনাটা ঘটলো, এটা আবার জেনকে মিস্টার রোচেস্টারের সাথে তার যে বিয়ের ঘটনা ঘটছিল সে কথা স্মরণ করিয়ে দিল। এবং জেন প্রতি রাতে স্বপ্ন দেখত, মনে হতো যে মিস্টার রোচেস্টার যেন তাকে ডাকছে। এবং এই অবস্থা এত বেশি হলো যে জেন একদিন থর্নফিল্ড হলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল, এবং মুর হাউস ত্যাগ করে সে থর্নফিল্ড হলে মিস্টার রোচেস্টারের খোঁজ খবর নিতে গেল যে তিনি এখন কেমন আছেন। এবং সেখানে গিয়ে দেখতে পায় যে থর্নফিল্ড হল আর তার আগের অবস্থায় নেই, সেটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং সে খোঁজ নিয়ে জানলো যে পুরো বাড়িতেই আগুন লাগিয়ে দিয়েছে রোচেস্টারের পাগল স্ত্রী বার্থা মেসন, এবং দেয়ালের ছাদ থেকে সে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এবং তাকে বাঁচাতে গিয়ে মিস্টার রোচেস্টার এক হাত ভেঙে গেছে এবং একদম পুরোপুরি অচল হয়ে গিয়েছে, এবং সেই সাথে তার চোখের দৃষ্টিশক্তিও খারাপ হয়ে গিয়েছে। এবং তিনি আর ওই সময় থর্নফিল্ড হলে ছিলেন না, তিনি সেখান থেকে তার এক পরিচিতের বাসায় আশ্রয় নিয়েছিলেন। জেন সেখানে গিয়ে মিস্টার রোচেস্টারের সাথে দেখা করে এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। সে সময় জেনকে আবার মিস্টার রোচেস্টার একটু করুণভাবে জানায় যে আমাকে খুব বিভৎস লাগছে, অসহ্যকর লাগছে কি। জেন তখন হেসে বলে যে আপনি সবসময় অসহ্যই ছিলেন। এবং জেন তাকে আবার জানায় যে এখন যেহেতু তার ওয়াইফ নেই, তাদের বিয়ে করতে বাধাও নেই, এবং মিস্টার রোচেস্টারের প্রতি তার যে ভালোবাসা ছিল শুরু থেকে সেটা এখনও আছে, এবং তার চেয়ে বেশি ভালোবাসা রয়েছে। এবং তার এ কথা শোনার পর মিস্টার রোচেস্টার তাকে আবার প্রপোজ করে এবং তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। এবং সেখানেই তারা এক বাড়ি তৈরি করে, যেটা আসলে অনেক পুরনো বাড়ি ছিল, নতুনভাবে সাজানো হয়। সেই বাড়িটার নাম ছিল হচ্ছে ফার্ন্ডিন ম্যানর। এবং মিস্টার রোচেস্টারের যে দৃষ্টিশক্তির সমস্যা হয়েছিল, 2 বছরের মধ্যে তা আবার ঠিক হয়ে যায়। এছাড়া পরবর্তীতে তাদের একটি সন্তানও জন্মগ্রহণ করে। এভাবে শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত চিরদুখী জেন সুখের সন্ধান পায় এবং পুরো উপন্যাসটি আনন্দের মাঝেই শেষ হয়। আশা করি এই ভিডিওটি আপনাকে এই উপন্যাসটি বুঝতে সাহায্য করবে। ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ লিঙ্ক দেওয়া আছে, এবং গুরুত্বপূর্ণ সব প্লে লিস্টের লিঙ্কও দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান।